أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঔষধ গাছের কিছু স্বাস্থ্য উপকারিতা এবং রোগ নিরাময়ের এর কী কী ভূমিকা রয়েছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঔষধ বা ঔষধ গাছের কথা আমরা অনেকেই জানি, এটি এক প্রকার ডুমুর জাতীয় বৃক্ষ যার আদি নিবাস বাংলাদেশ, নেপাল, ভারত, মায়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ পশ্চিম চীন এবং ইন্দো চীন। এটিকে বোধিবৃক্ষ বলা হয়। ওষুধ এমন এক গাছ যা 24 ঘন্টায় অক্সিজেন দেয়। আশেপাশে একটু খোঁজ করলেই এই গাছ চোখে পড়ে। আয়ুর্বেদ শাস্ত্র মতে বেশ কিছু ওষুধ তৈরিতে ওষুধের পাতা ব্যবহার করা হয়। শাস্ত্র মতে কয়েক ধরনের হৃদরোগ ওষুধের পাতা, ফল, ফুল, ছাল ও শেকড় বেশ কাজ দেয়। সচরাচর দেখা দেয় এমন কিছু রোগ ও স্বাস্থ্য সমস্যায় ওষুধ গাছের কিছু ব্যবহার এখানে দেওয়া হলো। স্মরণশক্তি, ওষুধের পাকা ফল স্মরণশক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে। কবিরাজি চিকিৎসা মতে প্রতিদিন 5টি করে ওষুধের পাকা ফল গ্রহণ করলে স্মরণশক্তি বৃদ্ধি করে। এটা শরীরকে সুপুষ্ট মজবুত করে। হৃদপিণ্ডের জন্য গোটা 15টি ওষুধের পাতা একটি পাতিলে নিয়ে সিদ্ধ করুন। পানি শুকিয়ে 1/3 ভাগ হলে চুলা থেকে নামান। এবার এর কাঁধগুলো 3 ভাগ করুন। সকালে ঘুম থেকে ওঠার পর 3 ঘন্টা পর পর দৈনিক 3 বার পান করুন এই তরল। কয়েকদিন চালিয়ে যান, এটা আপনার হৃদপিণ্ডকে মজবুত করবে এবং বিভিন্ন ধরনের হৃদ রোগ প্রতিরোধ করবে। অস্বাভাবিক মাত্রায় অশ্রু, যদি চোখ দিয়ে অনবরত জল পড়ে তাহলে ওষুধের কয়েকটি কচি পাতা 5টি মুকুল নিয়ে 1 বাটি পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেই পানি দিয়ে চোখ পরিষ্কার করলে অশ্রু ঝরা বন্ধ। এছাড়া কচি পাতার রসে বা মুকুলের রসে বিশুদ্ধ মধু মিশিয়ে কাঠি দিয়ে চোখে প্রতিদিন কাচল পাড়ার মতো লাগালে চোখে লাল ভাব এবং জ্বালা দূর হয়। দাঁত ব্যথা, দাঁত পরিষ্কার মজবুত করার জন্য এর শাখা থেকে বানানো মেসোয়াক ব্যবহার করুন। এই দাঁতন দন্ত ব্যথা দূর করতে পারে। ওষুধের কচি পাতা গোলমরিচের সঙ্গে বেটে মটরের দানার মতো ছোট ছোট গুটি তৈরি করে নিন। দাঁত ব্যথা দেখা দিলে এমনই একটি গুঁড়ি বা বড়ি ব্যথাযুক্ত দাঁতের নিচে কিছুক্ষণ চেপে রাখলে দাঁত ব্যথা অনেকটাই সেরে যাবে। কৃমি, ওষুধের পঞ্চাঙ্গ চূর্ণ এবং গুড় সমান মাত্রায় মিশিয়ে মৌরির আরকের সঙ্গে দিনে 2 বার সেবন করলে পেটের কৃমি মরে যায়। ছোট শিশুদের পক্ষে এটি দ্রুত ফলপ্রদ ঔষধ। কোষ্ঠকাঠিন্য, কখনো কখনো অন্ত্রের মধ্যে থাকা জল শুকোতে শুরু করে যার ফলে কোষ্ঠকাঠিন্য হয়। এমন অবস্থায় সমাধান দেবে এই গাছ। ওষুধের পাতা ছায়ায় শুকিয়ে চূর্ণ করে তাতে গুড় মিশিয়ে ছোট ছোট গুলি বা বড়ি তৈরি করে নিন। কোষ্ঠকাঠিন্য দেখা দিলে রাতে খাওয়ার বা শোয়ার আগে 2টি করে বড়ি হালকা গরম দুধের সঙ্গে সেবন করুন। দ্রুত আরাম হবে এবং পেট খোলাসা হবে। গর্ভধারণ, যারা স্বাভাবিক গর্ভধারণের জটিলতা মুখে পড়েছেন তারা পিপল বা ওষুধের শুকনো ফল থেকে উপকার পেতে পারেন। এই ফল শুকনো অবস্থায় সংগ্রহ করে থোতা বা গুঁড়ো করে চূর্ণ করে নিন এবং কাপড়ে ছেঁকে নিন। যে সমস্ত নারী নিঃসন্তান তাদের এই চূর্ণ 5 গ্রাম মাত্রা 1 গ্লাস হালকা গরম দুধ সহযোগে কয়েক মাস নিয়মিত সেবন করালে এক পর্যায়ে অবশ্যই গর্ভধারণ হবে। শুধুমাত্র ঋতুস্রাবের দিনগুলিতে এই ওষুধ সেবন বন্ধ রাখতে হবে। শ্বাসকষ্ট বা হাঁপানি, উপর্জিপুরি শ্বাস পড়তে শুরু করলে, হাঁপানির টান শুরু হলে ওষুধের শুকনো ছালের চূর্ণ 5 গ্রাম মাত্রায় নিয়ে হালকা গরম পানির সঙ্গে দিনে 3 বার করে সেবন করলে রোগী প্রভূত আরাম বোধ করে। নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে রোগ প্রশমিত হবে। নাক দিয়ে রক্ত পড়া, 50 গ্রাম পিপলের দুধ বা আঠাতে সমমাত্রায় মিছরি মিশিয়ে চূর্ণ করে নিন। প্রত্যেকদিন সকালে 3 গ্রাম করে এই চূর্ণ সেবন করলে শরীরে গরম, শান্ত এবং নাক দিয়ে রক্ত পড়া প্রশমিত হয়। পুরুষের দুর্বলতা, পুরুষদের বিশেষ করে মধ্যবয়সী পুরুষদের অনেক সময় এই যৌন সমস্যাটি অর্থাৎ শীঘ্র পতন সমস্যা দেখা দেয়। এমন হলে প্রথম অবস্থায় পিপল গাছের সাদা রস 11 ফোঁটা করে চিনি বা মিষ্টি জাতীয় কিছুর সঙ্গে নিয়মিত কিছুদিন সেবন করলে সমস্যা দূর হয়। নিয়মিত কয়েক মাস এই রস সেবন করলে ভালো ফল পাওয়া যাবে। তো বন্ধুরা, ওষুধ গাছের এই অসাধারণ গুণাবলী নিশ্চয়ই আপনারা শুনে উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।